ଅଗଷ୍ଟ ପାଇଁ ନୂଆ ଗାଇଡ୍ଲାଇନ୍ ଘୋଷଣା କରିଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ରାଜ୍ୟରେ ସଂକ୍ରମଣ କମିଥିବା ବେଳେ ପୂର୍ବ ଅପେକ୍ଷା କଟକଣାକୁ ଆହୁରି କୋହଳ କରାଯାଇଛି ଏଣିକି ସାରା ରାଜ୍ୟରେ ରାତି ଆଠ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦୋକାନ ଖୋଲା ରହିବ ରାତି ଆଠରୁ ସକାଳେ ଛଅଟା ଯାଏଁ ନାଇଟ୍ କର୍ଫ୍ୟୁ ହେବ କେବଳ ଭୁବନେଶ୍ୱର କଟକ ଓ ପୁରୀରେ ସଟ୍ଡାଉନ୍ ଜାରି ରହିବ ସିନେମା ହଲ୍ ବାର୍ ରେଷ୍ଟୁରାଣ୍ଟ ଓ ମଲ୍ ଖୋଲିବାକୁ ମଧ୍ୟ ଅନୁମତି ମିଳିଛି ସେପରି ଯାତ୍ରା ନାଟକ ପଚାଶ ପ୍ରତିଶତ ଲୋକଙ୍କୁ ନେଇ ଚାଲିପାରିବ ধার্মিক পীঠ খোল কি না সেই নিষ্পতি নেবে জেলাপাল সেপর রাজ্য ভিতরে বস চালু রবটিং ক্ষমতায় যাত্রী যা করবে সেপটে জীবন জীবিকা সমন্বয় রাখি রাজ্য সরকার ধীরে ধীরে কটকা কোহল করছেন এসআরি এ বাবদ অধিক সূচনা রিআকশন নেওয়া সেটা লোক প্রতিক্রিয়া আসছে প্রথমে যা যাজপুর সেটার অনেক আমার রিপোর্টর পরমেশ্বর পরমেশ্বর রয়েছেন তা সহ অনুকূল তপন দাস আমার রিপোর্টর রয়েছেন পরমেশ্বর সেটাকার লোক রিআকশন কোণ আসুছে এই গাইডলাইন কু গাইডলাইন কু লি কে খুশি ଦେଖନ୍ତୁ ମାଧୁରୀ ଯଦି ଅଗଷ୍ଟର ଯେଉଁ ନୂଆ ଗାଇଡ଼ଲାଇନ୍ ଆସି ଯଦି କହିବା ଯାଜପୁର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଏଇ ଗାଇ ଅନଲକ୍ ପ୍ରକ୍ରିୟାରେ ଯୋଡ଼ି ହୋଇଛି କାରଣ ଆପଣ ଜାଣିଥିବେ ଯେତେବେଳେ ଯାଜପୁରର ସଂକ୍ରମଣ ସଂଖ୍ୟା ତିନିଅଙ୍କ ତଳକୁ ଆସୁନଥିଲା ସେତେବେଳେ ଏହା ପୂର୍ବ ଗାଇଡ଼ଲାଇନ୍ସ ଅନୁସାରେ ଯାଜପୁର ମଧ୍ୟ ବି କାଟାଗୋରୀରେ ରହିଥିଲା ତେଣୁ କରିକି ଯାଜପୁରକୁ ଯେତେବେଳେ ବି କାଟାଗୋରୀରେ ରଖାଯାଇଥିଲା ସେତେବେଳେ ଅନେକ ଲୋକମାନଙ୍କୁ ମଧ୍ୟ ହଇରାଣ ହରକତର ଶିକାର ହେବାକୁ ପଡ଼ୁଥିଲା କାରଣ କଟକଣା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ରହିଥିଲା ସକାଳ ଛଅଟାରୁ ସନ୍ଧ୍ୟା ପାଞ୍ଚଟା ଭିତରେ ସମସ୍ତ ଯେଉଁ ଅତ୍ୟାବଶ୍ୟକ ଦୋକାନ ବଜାର ରହିଛି

দেখা লোক মানে সময়ৰ যাইডলাইন অতি তাক ভায়োলেট কৰোঁ এই পৰিপ্ৰেক্ষীত জিলা প্ৰশাসন কেতিয়া সজাগ হ'ব তাহিব কথা ৰ গোটেই প্ৰকাৰ আমি যেতিয়া যাপুৰ সংক্ৰমণ সংখ্যা তিনি অলপ বি কাটা ৰখা যিহেতু বৰ্তমান যাপুৰ সংক্ৰমণ শে তু ৰ নিশ্চিত ভাৱে যাপুৰ বাচী গোটেই খুচিৰ কথা কিন্তু কিপৰি ভাৱে মেণ্টেন কৰা ତପନ ଦାସ ସେଠାରେ ଅଛନ୍ତି ତପନ ରାଜ୍ୟ ସରକାର ଯେଉଁ ନିଷ୍ପତ୍ତି ନେଇଛନ୍ତି ବା ଜୀବନ ଜୀବିକାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛନ୍ତି ଏବଂ କଟକଣାକୁ କୋହଳ କରିଛନ୍ତି ଅନୁଗୁଳ ମଧ୍ୟ ସେଥିରେ ସାମିଲ ହୋଇଛି କ'ଣ ରିଆକ୍ସନ୍ ଆସୁଛି ସେଠାକାର ବାସିନ୍ଦାଙ୍କର ଦେଖନ୍ତୁ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେତେବେଳେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ ଘୋଷଣା କରାଯାଇଥିଲା କୋହଳ ଘୋଷଣା କରାଯାଇଥିଲା ଏବଂ କ୍ୟାଟେଗୋରୀ ୱାଇଜ କରାଯାଇଥିଲା ଆପଣ ଜାଣିଛନ୍ତି ଯେହେତୁ ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାରେ ସଂକ୍ରମଣ ସଂଖ୍ୟା କମ୍ ଥିବାରୁ এখন ক্যাটাগোরি এ রে রখা যাই তো যেহেতু সেতবে ক্যাটগোরি এর রক্ষাই এবং সংক্রমণ হার কম লা তেমন এই যে প্রক্রিয়া যে রইল সেতু নিশ্চিতভাবে কোহল করা যাই যে গতকাল বা দুই দিন তো যে অনলক প্রক্রিয়া করা যাই সে অনুরূপ সেই হি সেই নিয়মগুডি হি পুন ইমপ্লিমেন এটার করা যাই তো মোটামুটি ভাবে দেখা গেলে যে অনুগুল জেলার পূর্বু যেভাবে ভাবে অনলক প্রক্রিয়া জারি এবে এবেমধ্য সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে সকাল ছটা রাতে আটটা পর্যন্ত যে আপনার যে অনলক প্রক্রিয়া ক্রমে যে বজার ঘাটগুড়ি খোলা রয়েছে পূর্বু মধ্য মলগুড় খোলার অনুমতি দিয়ে যাই তবে যে রেষ্টরাঁগুক রয়েছে সে রেষ্ট গুড়ি নিয়ম করা যাই যে কেবল পার্সল সিষ্টম হি করবে এবং বসিকি খাইবার ব্যবস্থা কৌশি প্রকার করবে না যদিও প্রথম পর্যায়ে এই অনলক ক্রমে ঘোষণা করা যাই তবে যে সিনেমা হলগুড়ি রয়েছে যে সিনেমা হলগুড়ি খোলার অনুমতি দিয়ে যাই সে সিনেমা হলগুড়ি কিন্তু বর্তমান যায় খোলি না তেমু যে অন্যান্য যে দিকগুলো রয়েছে যে লোক মানুষ জীবন জীবিকা কথা কুয়া য সেই জীবন জীবিকা ক্রমে বর্তমান লোক মান স্বাভাবিক হয়েছি পাখা পাখি কলে পরিস্থিতি বর্তমান স্বাভাবিক হয়েছি এবং জীবন জীবিকা লোক মান তান্বিত হয়েছে যেহেতু অনলক প্রক্রিয়া বর্তমান ক্রমান্বয়ে বিভিন্ন জেলার মধ্যে আপনি জানি খোলবার লাগি তেমন এই যে অনুগুল যেহেতু অনুগুল এ ক্যাটেগরি লাতবে বাহার জেলার মধ্যে অনেক যেভাবে গোটে কথা কবি যেভাবে ওড়িয়া সিরিয়াল কথা কৌছি সে আসি যেহেতু বিশেষভাবে অনুগল ঢেঙানা জেলার কোহল লা আসি এখানে শুটিং করুলে এবং এবে যেহেতু অনুগুল জেলা এক শিল্পাঞ্চল অঞ্চল রয়েছে তেমন জীবনযাত্রা পাখাপাখি স্বাভাবিক রয়েছে এবং রাত আটটা পরে যে করফ্যু করা কথা সে মধ্যে এখানে বড়বতর রয়েছে এবং সেই ক্রমে যদিও কিছু অমানিয়া রাতে বুলুচান তাকে রোকাপাই নিশ্চিত ভাবে পুলিশের প্যাট্রোলিং কড়াকড়ি করা হয়েছে মোটামুটি ভাবে অনুগুল জেলার জীবনযাত্রা স্বাভাবিক হয়েছে মাধুরী তপন আউ গোটে কথা এটি আসুচি যেতবে কি জেলাপাল পক্ষ তাঁকু দিয়ে যাই যে পুরাপুরি নিষ্পত্তি নেবে মন্দির খোলি কি না বা মঠ মন্দির ধর্মানুষ্ঠান এসব নিষ্পত্তি নেবে জেলাপাল তো জেলা প্রশাসন কেতে প্রস্তুত অ

দেখুন যাজপুর কথা যদি কে যাজপুরের যে ধর্মানুষ্ঠান রয়েছে সেইমধ্যে মুখ্য রয়েছে মা বিরজাঙ্ মন্দির তো সেতৃষ্টি যদি দেখবা যাজপুর বিরজাঙ্ মন্দির যে খোলা উপরে নিষ্পতি নেওয়া জেলা প্রশাসনকে যে দায়িত্ব দিয়ে যাই গোটে প্রকার আমাকে যা খবর রয়েছে জেলা প্রশাসন তো সম্পূর্ণ প্রস্তুত অনু সবু বড় কথা হচ্ছে মন্দির ভিতরক যা ভক্ত অনুমতি অনেক কিন্তু কোণে হাতের ভোগ থাকে না প্রতবন্ধক লগা যাই তো কোটি না কোটি জেলা প্রশাসন কেউ নিষ্পতি যা पुर जो जो मुख्य धार्मिक अनुष्ठान जाजपुर विरजा मन्दिर कथा कु छतिया बटर छतिया मन्दिर कथा कुहु महाविनायक मन्दिर कथा ए सबुकु गोटे प्रकार जिल्ला प्रशासन প্ৰথমে অনুধান কৰিব যদি এইচবু মন্দিৰ কোনো খোলা যায় কিপৰি ভাৱে যি কোভিডৰ যি গাইডলাইনছ অতি তাক কিপৰি ভাৱে প্ৰথমে পালন কৰা মন্দিৰ কৰ্ত পক্ষ মন্দিৰ প্ৰশাসন অধিকাৰী মান সৈতে আলোচনা কৰা যা সূচনা ৰপেৰে মন্দিৰ গুড়ি কিপৰি খোলা যাব চানিটাইজ কৰা ভক্তৰ যিপৰিখুৰে যাতায়াত কৰিবে আৰু কি গাইডলাইন এছৰ চিন্তলাইনছ কি পালন কৰা মন্দির খোলিব মন্দির ভিতর ভক্ত মানে কমিটি যাবে কিপর ভাবে যাতায়াত করে পূজার করে তা উপরে জেলা প্রশাসন নিশ্চিত ভাবে নিষ্পতি এবং যা আমি খবর পাইছু বিজা মন্দির সেবায় সেবায় যে বৈঠক বসিছিল এবং সে প্রস্তুত রয়েছেন জেলা প্রশাসন পাখে নিশ্চিত ভাবে অধিক দিন ধর কি মা বিরজাঙ্ মন্দির বন্ধ রয়েছে তো কেউ না নিশ্চিত ভাবে জেলা প্রশাসন পদক্ষেপ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନର ନିଷ୍ପତ୍ତି ଉପରେ ସମସ୍ତଙ୍କର ନଜର ରହିଛି କିନ୍ତୁ ଗୋଟିଏ ପଟେ କୁହାଯାଉଛି ଯେ ସବୁ କିଛି ନିଷ୍ପତ୍ତି ଜିଲ୍ଲାପାଳ ନେବେ ବା ମଠ ମନ୍ଦିର ଧର୍ମାନୁଷ୍ଠାନ ଏସବୁ ଖୋଲିବ କି ନାହିଁ ଇଏ ପୁରା ଦାୟିତ୍ୱ ରହୁଛି ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନର କିନ୍ତୁ